যশোরে আলী আনসার হোসেন শানু হত্যা মামলার পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে যশোর র‍্যাব 6। র‍্যাব 6-এর কোম্পানি কমান্ডার এম নাজিরুর রহমান সংবাদ সম্মেলনে জানান, গত 30 আগস্ট যশোর শহরে রায়পাড়া কয়লাপট্টিতে আলী আনসার হোসেন শানু ছুরিকাঘাতে 2 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহত শানুর মা 7 জনের নাম উল্লেখ করে যশোর সদর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে শানু হত্যা মামলার 2 নম্বর আসামি সোহেলকে শেরপুর জেলার শ্রীবর্দী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।